বন্ধুরা আপনাদেরকে স্বাগতম নতুন আর একটি এক্সপেরিমেন্ট ভিডিওতে। আমার হাতের জিনিসটা আর হচ্ছে বেলুন দেখে অনেকে বুঝে গেছেন, তো আমার হাতের যে ইনজেকশনের যে সিরিজটা আছে এর মধ্যে হচ্ছে ফুড কালার নিয়ে নেই আমি আগে থেকে। তো এই ফুড কালারটা আমি হচ্ছে এই বেলুনের মধ্যে দিব, সেটা কীভাবে দিই সেটা আপনারা দেখুন বন্ধুরা। তো সে পর্যন্ত আমার ভিডিওতে সাথে থাকুন, এটা দেখবো আমি আপনাদেরকে দেখাবো প্লাস। তো এর মধ্যে হচ্ছে আমি ফুড কালারটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার ফুড কালারটা দেওয়া শেষ বন্ধুরা, আগে যে কালারটা ছিল কিন্তু সেই কালারটা আর এখন নেই। তো আমি সেম ফুড কালারটা এই বেলুনে দিতে গেলে বেলুনটা কী হয় সেটা দেখুন বন্ধুরা। এটা ইমরান ভাই তুমি হাতে নিয়ে নেন দেখাই। তো এই বেলুনটা যার মধ্যে যখন আমি ফুড কালারটা দিতে যাব তখন দেখা যাক এর মধ্যে কী হয়। তো দেখুন বন্ধুরা আমি যখনই তো দেখুন বন্ধুরা আমি যখনই এর মধ্যে পুশ করতে যাই বেলুনটা কিন্তু ব্লাস্ট হয়ে যায়। এর আগের বেলুনটা কেন ব্লাস্ট হয় নাই বা এর আগের বেলুনের মধ্যে কেন ফুড কালারটা যায় সে বিষয়ে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো পর্বে।